আসসালামু আলাইকুম। সুপ্রিয়া কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শীতের একটি জনপ্রিয় পিঠার রেসিপি দেখার জন্য। শীত বিদায় নিচ্ছে, অথচ দুধচিতই খাওয়া হবে না তা কি হয়? তাই আজকে আমি সবার জন্য দুধচিতইয়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন। দুধ চিতই পিঠা তৈরির জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়া নিয়েছি। আপনারা যদি শুকনো চাউলের গুঁড়া দিয়ে করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে সেটার টিপসও আমি ভিডিওর মাঝখানে বলে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, প্রায় 1 চা চামচের মতো। এখন আমি অল্প অল্প করে হালকা গরম পানি অ্যাড করে চিতই পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিব। একসাথে বেশি পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। এটা এখনো বেশি ঘন দেখা যাচ্ছে, তাই আমি আরো একটু পানি অ্যাড করে দিচ্ছি। চাউলের গুঁড়োর উপর ভিত্তি করে পানিটা কম বা বেশি লাগতে পারে। পারফেক্ট, ব্যাটারটা তৈরি হতে আমার প্রায় 2 কাপ পরিমাণ পানি লেগেছে। এখন চুলায় একটি বড় পাতিল বসিয়ে তাতে 1 লিটার ফুল ক্রিম তরল দুধ দিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং 3 থেকে 4টি এলাচ। দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। আমি 4 কাপ চাউলের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করব, তাই 1 লিটার দুধ নিয়েছি। আর আপনারা যদি 2 কাপ দিয়ে করতে চান, সেক্ষেত্রে দুধের পরিমাণটাও অর্ধেক নেবেন। এখন দিয়ে দিচ্ছি 2 কাপের মতো লিকুইড খেজুরের গুড়। এটা আমি ঢাকার বাইরে থেকে আনিয়েছি। আপনারা চাইলে গোল সাইজের শক্ত শক্ত যে খেজুরের গুড়গুলো পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন। গুড়ের পরিমাণটা কে কতটা মিষ্টি পছন্দ করেন তার উপর ভিত্তি করে কমিয়ে বা বাড়িয়ে দিবেন। চাইলে এর সাথে চিনিটাও অ্যাড করতে পারেন নিজেদের স্বাদ মতো। এখন আমি এই মিশ্রণটাকে নেড়ে নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ফুটানোর পর আমি চুলা বন্ধ করে এক পাশে রেখে দিলাম কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে চুলার আগুনকে মিডিয়াম হাইতে রেখে একটি মাটির খোলা গরম করে তাতে 1টি গোল চামচের সাহায্যে 1 চামচ ব্যাটার দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম। চারপাশে কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আমি আমার মা দাদিদেরকে দেখতাম এভাবে পানি দিতে, যাতে পিঠাটা পারফেক্ট হয়। প্রায় 1 মিনিট পর ঢাকনা খুলে 1টি খুন্তির সাহায্যে চারপাশ থেকে পিঠাটাকে তুলে নিচ্ছি। দেখেন চিতইটা কতটা ফুলকো আর পারফেক্ট হয়েছে, মাশাল্লাহ। আমি আরো একটি পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি সেম ভাবে পানি দিয়ে 1 মিনিট পর ঢাকনা খুলে পিঠাটা তুলে নিচ্ছি। এটাও খুব সুন্দর হয়েছে। Thank you.
এদিকে দুধটা হালকা গরম থাকা অবস্থায় আমি সবগুলো পিঠা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা করা যাবে না, দুধটাও পুরোপুরি গরম থাকা অবস্থায় পিঠা দিতে যাবেন না, তাহলে পিঠাটা ভালোভাবে ভিজবে না, শক্ত হয়ে যাবে। আচ্ছা, ভিডিও শুরুতে একটি টিপস দিব বলেছিলাম, সেটি হলো কেউ যদি শুকনা চাউলের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি করতে চান, সেক্ষেত্রে ব্যাটারটা তৈরির সময় একটি ডিম অ্যাড করে দিবেন আর ব্যাটারটাকে হাফ এন আওয়ারের মতো রেস্টে রাখবেন, তা না হলে ফুলকো চিতই পিঠা হবে না। আমার সবগুলো চিতই ভিজানো শেষ। মনে রাখবেন, দুধটা কিছুটা বাড়তি থাকা অবস্থায় পিঠা ভিজানো বন্ধ করে দিতে হবে, যাতে দুধ চুষে নিয়ে পিঠাটা খুব ভালোভাবে সফট হতে পারে। সারা রাত ভিজিয়ে রাখার পর আমার পিঠাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। কারো যদি সারা রাত ভিজিয়ে রাখা সম্ভব না হয়, তাহলে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। এখন আমি একটি পিঠা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো রস টেনে একেবারে টইটুম্বুর হয়ে গেছে, পিঠার ভিতরটাও খুব সুন্দর জালি জালি হয়েছে। তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।